অসহায় মানুষের সেবায় আমৃত্যু কাজ করে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, তার দল সবসময় অসহায় ও গরিব মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা আগামী নির্বাচনে আবারও কামাল আহমেদ মজুমদারকে এমপি নির্বাচিত করার অঙ্গীকার করেন। হুমায়ুন কবিরের রিপোর্ট। বৃহত্তর মিরপুরের উন্নয়নের উপকার শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ কামাল আহমেদ মজুমদার এমপি ও ঢাকা 15 আসনের পক্ষ থেকে মহানগর উত্তরের 4 ও 94 নম্বর ওয়ার্ডের হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করা হয়। অসহায় মানুষের হাতে কম্বল ও খাদ্য সামগ্রী তুলে দেন বৃহত্তর মিরপুরের গণমানুষের নেতা শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। দুর্দিন ও কষ্টের সময় এইসব উপহার হাতে পেয়ে কামাল আহমেদ মজুমদারকে কৃতজ্ঞতা জানান অসহায় মানুষ। উনি আমাদেরকে একটা করে কম্বল কিছু চাল দিয়েছে, প্রতিবারই দেয়, উনি প্রতি বছরে দিয়ে থাকেন এবং প্রতি বছরে আমরা পাই। কামাল মজুমদার সবসময় চাল এবং ডাল তেল সবসময় দেয়, শীতকালে কম্বল আমরা পাই। চাল দিছে, আলু দিছে, কম্বল দিছে কামাল মজুমদার। ঢাকা মহানগর উত্তর স্থানীয় আওয়ামী লীগের নেতারাও কামাল আহমেদ মজুমদারের দানশীলতার প্রশংসা করেন। বলেন, গরিব অসহায় মানুষকে সহযোগিতা এবং মিরপুরের আধুনিকায়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। ঈদের সময়, শীতের সময়, এই যে আজকে শীতে কষ্ট পাচ্ছে, সে কিন্তু ঘরে থাকতে পারে নাই, আপনাদের সাথে কাছাকাছি চলে আসছে। একজন মানবতা ফেরিওয়ালার কথা বলছি, যিনি কোভিড-19 এর সময়ও আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আপনাদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন, তিনি তার আসনের নারীদেরকে স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন দিয়েছেন। আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ থেকে সাথে করে নিয়ে, আমাদের সহযোগী সংগঠন থেকে সাথে করে নিয়ে, আপনারা যারা এলাকায় আছেন প্রত্যেককে কিন্তু উনি সাহায্য দিয়ে থাকেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামীতে আবারও ঢাকা 15 আসনে কামাল আহমেদ মজুমদারকে সংসদ সদস্য নির্বাচিত করার অঙ্গীকার করেন তারা। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের এই দানবীর বীর মুক্তিযোদ্ধা আলহাজ কামাল আহমেদ মজুমদারকে আবার আমরা নৌকা মাঠা ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবো ইনশাল্লাহ। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামীতে কামাল ভাইকে নৌকা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা যদি এই রকম জনদরদি মানুষকে নির্বাচিত করে আনতে পারি, তাহলে এই যে আজকে আপনারা পাইতেছেন, ভবিষ্যতে আরও অন্য যারা আছে তারাও পাবে। বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী আওয়ামী লীগকে গরিব ও অসহায় মানুষের সংগঠন উল্লেখ করে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান। আপদে বিপদে আমরা আপনাদের পাশে আছি, আমরা থাকব, কারণ আওয়ামী লীগ এই দেশের গরিব অসহায় মানুষের সংগঠন। মানুষ যখন বিপদে পড়ে আওয়ামী লীগ কিন্তু সরে যায় না, আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনাদের পাশে দাঁড়ায়। এবং আমি এই বৃহত্তর মিরপুরে যখন থেকে রাজনীতি করছি, আমি তখন থেকে আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা পূরণে সবার দোয়া চান তিনি। সেই সঙ্গে নিজের পিতামাতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করেন কামাল আহমেদ মজুমদার। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আমার জন্য আমি দোয়া চাইছি। আমার পিতামাতা, আমার বড় ছেলে আপনার জন্য মৃত্যুবরণ করেছে, আমি তাদের জন্য দোয়া চাইছি। আর আপনাদের পাশে সবসময় যাতে আমি থাকতে পারি, সেই দোয়াই আপনারা আমার জন্য করেন। আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি, আমি থাকব এবং যতদিন বেঁচে থাকি আপনি আমার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। নিজ নির্বাচনী এলাকা কেউ যাতে ক্ষুধার্ত না থাকে বা ঠান্ডা কষ্ট না পায়, সে চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান শিল্প প্রতিমন্ত্রী। আমার এই এলাকার কোনো মানুষ যাতে ক্ষুধায় কষ্ট না পায়, বর্ষের জন্য কষ্ট না পায়, আমি ইনশাল্লাহ সাহায্য করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।